সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। রাজনৈতিক অস্থিরতার মধ্যে তফসিল দিলে ইসিকে দায়ভার নিতে হবে বলছে এবি পার্টি। চলমান আন্দোলন এবং অবরোধ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে রাজধানীতে কালো পতাকা মিছিল করেছে আমার বাংলাদেশ এবি পার্টি। বুধবার দুপুরে মিছিলটি পল্টন সেগুন বাগিচা বিজয়নগর সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় একাত্তর চত্বর এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। তারা বলেছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে যদি কোনোরকম তফসিল ঘোষণা করে ইসি, তাহলে সমস্ত দায়ভার ইসিকে বহন করতে হবে। এরপর থাকবে মামলা এবং গ্রেপ্তারে নিজেদের পথন ত্বরান্বিত করছে সরকার, বলছে ১২ দলীয় জোট। জানাবো আবারও পোশাক শ্রমিকদের বিক্ষোভ ভাঙচুর। গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়িতে এবং জহুরুন সহ বিভিন্ন এলাকায় আবারও বিক্ষোভ এবং ভাঙচুর করেছে পোশাক শ্রমিকেরা। তাদের নির্ধারিত ১২,৫০০ টাকার বেতনকে তারা প্রত্যাখ্যাত করেছে এবং পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এদিকে বিএনপি নেতা রিমান্ড শেষে প্রিন্স আবার কারাগারে। পিস্তল ছিনতাই ও পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘর ভাঙচুরের অভিযোগে রাজধানীর পল্টন থানায় মামলায় রিমান্ড শেষে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্সকে কারাগারে পাঠিয়েছে আদালত। এবার একটি গুরুত্বপূর্ণ সংবাদ, কারা কারা যোগ দিলেন তৃণমূল বিএনপিতে, এ বিষয়ে একটি প্রতিবেদন থাকবে। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ সংবাদ, বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দিতে প্রধানমন্ত্রীকে ভলকার তুর্কের চিঠি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। রাজনৈতিক অস্থিরতার মধ্যে তফসিল দিলে ইসিকে দায়ভার নিতে হবে বলছে এবি পার্টি। চলমান আন্দোলন এবং অবরোধ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে রাজধানীতে কালো পতাকা মিছিল করেছে আমার বাংলাদেশ এবি পার্টি। বুধবার দুপুরে মিছিলটি নয়াপল্টন সেগুন বাগিচা বিজয়নগর সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় একাত্তর চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এবি পার্টির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলের সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার চালিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এমন অবস্থায় তফসিল ঘোষণার মাধ্যমে দেশকে আরো অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে উদ্যত, পরিস্থিতির দায় নির্বাচন কমিশনকে বহন করতে হবে। তিনি নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করে বলেছেন, জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে চিরতরে দেশ এবং জাতির শত্রু হিসেবে চিহ্নিত হবেন। মিছিল পরবর্তী সমাবেশে আরো উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুল্লাল মামুন রানা, সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টি আহ্বায়ক এবিএম খালিদ হাসান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসেন, কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব এম এ আজাদ খান, যুবপার্টির সদস্য সচিব সাদাতুল্লাহ টুটুল, মহানগর উত্তরের সদস্য সচিব ফিরুজ আহমেদ কবির, মহানগর দক্ষিণের সদস্য সচিব আহমেদ বারকাস নাসির উদ্দিন সহ অন্যান্য নেতারা। মামলা এবং গ্রেপ্তারে নিজেদের পতন ত্বরান্বিত করছে সরকার, বলছে ১২ দলীয় জোট। যুগপুত আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির ঘোষিত সারাদেশে তৃতীয় দফার ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফলের লক্ষ্যে বুধবার ৮ নভেম্বর সকালে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে বিজয় চত্বর থেকে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে ১২ দলীয় জোটের নেতাকর্মীরা। মিছিল শেষে সমাবেশে নেতারা বলেছেন, ২৮ মার্চ বিএনপির মহাসমাবেশে লাখ লাখ নিরস্ত্র মানুষের উপর পুলিশ এবং যুবলীগ অতর্কিত নির্মম হামলা এবং গুলি সাউন্ড গ্রেনেড চাষ শান্তিপূর্ণ সমাবেশ পণ্ড করে দেওয়ার ইতিহাসে জঘন্য বর্বরিচিত ঘটনা হিসেবে উল্লেখিত হবে। এই ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগ দেশে এবং বিদেশে তার অগণতান্ত্রিক, অবিবেচক এবং ফ্যাসিস্ট রূপরা স্পষ্ট করে তুলেছে। আওয়ামী লীগ নিজেদেরকে বিশ্বাসঘাতক এবং প্রশ্নবিদ্ধ করেছে। নেতারা আরো বলেছেন, সরকার নিশ্চিত পতন ঠেকানোর সব কৌশলে ব্যর্থ হয়ে বেপরোয়া হয়ে উঠেছে। ক্ষোভে দুঃখে হিতাহিত জ্ঞান হারিয়ে প্রতিপক্ষ বিএনপির মহা
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় কমিটির প্রায় সব নেতাকে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে অযৌক্তিক এবং অনৈতিকভাবে প্রতিহিংসাবশত গ্রেপ্তার করে আত্মতুষ্টি বোধ করছে। তারা বুঝতে পেরেছে তা না হলে তারা কত বড় ভুল এবং অন্যায় করছে, দেশবাসী এবং দুনিয়ার মানুষের কাছে কতটা হেয় প্রতিপন্ন এবং অগ্রহণযোগ্য হয়ে উঠেছে। এটা দুটি ঘটনার মধ্যে দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বীজ রোপিত হয়েছে, যেটা অচিরেই বুঝতে পারবে। ১২ দলীয় জোটের নেতারা বলেছেন, দমনপীড়ন চালিয়ে একটি জাতিকে দমিয়ে রাখা যায় না। আওয়ামী লীগ বিরোধী দলকে জেলে ভরে রাজপথ থেকে হটিয়ে দিয়ে ফাঁকা মাঠে নির্বাচন করে জয়লাভ করার স্বপ্নে বিভোর পাতানো নির্বাচনের দিনক্ষণ গণনা শুরু করেছে, আর জনগণ আওয়ামী লীগ সরকারের পতনের ক্ষণগণনা শুরু করেছে। অচিরেই প্রমাণ হবে কে বিজয়ী আর কে জয়ী, আওয়ামী লীগ নাকি জনগণ, এই অপেক্ষায় আমরা আছি। আবারও রাজধানীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ এবং ভাঙচুর। গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এবং জহুরুন সহ বিভিন্ন এলাকায় আবারও বিক্ষোভ এবং ভাঙচুর করেছে পোশাক শ্রমিকরা। এ সময় উত্তেজিত শ্রমিকরা টায়ারে অগ্নিসংযোগ করে সড়ক অবরোধ করতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বুধবার 8 নভেম্বর দুপুরের দিকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেছে। পুলিশ এবং স্থানীয় সূত্র থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় মজুরি বাড়ানোর দাবিতে পোশাক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করে আসছেন। এরপর গতকাল মঙ্গলবার পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি 12,500 টাকা নির্ধারণ করে সরকার, কিন্তু এতে সন্তুষ্ট না হয়ে আজ সকাল থেকেই কোনাবাড়ি, জরুন এবং বাইমাইল সহ বিভিন্ন এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা আবারও বিক্ষোভ শুরু করেছে। এক পর্যায়ে শ্রমিক এবং বিভিন্ন সড়কে অবরোধ করে কাঠ এবং টায়ারের আগুন ধরিয়ে দেয় এবং যানবাহন ভাঙচুরের চেষ্টা করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় শ্রমিক পুলিশের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টাধা এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত 10 জন আহত হয়েছে এবং একজন নারী পোশাক কর্মী নিহত হয়েছেন। এ বিষয়ে কোনাবাড়ি থানার ওসি একেম আশরাফউদ্দিন জানান, শ্রমিকরা আঞ্চলিক সড়কগুলোতে আগুন জ্বালিয়ে অবরোধ করে এ সময় ভাঙচুরের চেষ্টা করে তারা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। রিমান্ড শেষে বিএনপি নেতা প্রিন্স কারাগারে। পিস্তল ছিনতাই এবং পুলিশের মুক্তিযোদ্ধা জাদুঘর ভাঙচুরের অভিযোগে রাজধানীর পল্টন থানার মামলায় রিমান্ড শেষে বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্সকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার 8 নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহা দীপা সন্ধ্যার আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে গত 5 নভেম্বর তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তের স্বার্থে 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করে তদন্তকারী কর্মকর্তা এবং পল্টন থানার উপপরিদর্শক ভরাত বাতুব্বর। শুনানি শেষে আদালত তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। মামলার অভিযোগে বলা হয়েছে, গত 28 অক্টোবর বিকেল 3:10 বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের উস্কানি এবং প্রত্যক্ষ নির্দেশনায় এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা পলাতক আসামিরা পল্টনের থানাধীন পুলিশ ক্যান্টিন ভাঙচুর করে এবং পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘরে ইটপাটকেল মেরে জাদুঘরের গ্লাস ভেঙে ক্ষতি সাধন করে, মোটরসাইকেল সহ বিভিন্ন গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে। চানমারি পুলিশ লাইন্সের ডিউটি পোশাকে অগ্নিসংযোগ সহ ইটপাটকেল নিক্ষেপ করে। যানমালের নিরাপত্তা এবং সরকারি সম্পত্তির রক্ষাতে তাদের নিবৃত্ত করতে গেলে 3 দিক থেকে পুলিশের উপর হামলা চালানো হয়। এতে কয়েকজন পুলিশ আহত হয় এবং এসআই এরশাদুল হককে হত্যার উদ্দেশ্যে এলোপাথারি মারধর করে তার পিস্তল এবং 8 রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন ছিনে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় গত 1 নভেম্বর খিলক্ষেত থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম বাদী হয়ে পল্টন থানায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ 415 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলায় 15 জন উল্লেখ করে 300 থেকে 400 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সারোয়ার, ভাইস প্রেসিডেন্ট শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোয়েল, ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাবুল সহ অন্যান্য নেতারা। কারা যোগ দিলেন তৃণমূল বিএনপিতে? দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপি এবং জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে কয়েকজন সাবেক নেতা তৃণমূল বিএনপিতে যোগদান করেছেন, তবে অবসরপ্রাপ্ত কর্নেল সাব্বির আহমেদ ছাড়া বাকিরা তেমন পরিচিত মুখ নন। বুধবার 8 নভেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে তৃণমূল বিএনপিতে এ যোগদান এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপির অংশ নেবে বলে জানিয়েছে দলের চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী। শমশের মবিন বলেছেন, আশা করছি
300 সংসদীয় আসনে প্রার্থী দিতে পারব আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি বিএনপির সাবেক নেতা বলেন আমরা জ্বালাও পোড়াও আগুন সন্ত্রাসে বিশ্বাসী নই আগুন সন্ত্রাস করে কোনো সমাধান আসে না একই সঙ্গে আমরা লগি বৈঠকের তাণ্ডব চাই না বিএনপির চলমান অবরোধ কর্মসূচি প্রসঙ্গ টেনে তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন আমি একসময় বিএনপি রাজনীতি করেছি সবাই জ্বালাও পোড়াওর সঙ্গে জড়িত এজন্য সবাইকে ঢালাওভাবে দোষারোপ করা ঠিক তারা প্রকৃতপক্ষে জড়িত তাদের বিরুদ্ধে শুধু ব্যবস্থা নিতে হবে অনেকেই মনে করে সবাই জ্বালাও পোড়াওর সঙ্গে জড়িত কিন্তু প্রকৃতপক্ষে তা নয় তৃণমূল বিএনপির রাজনীতির প্রসঙ্গে তিনি বলেন তৃণমূল বিএনপি রাজনীতির এমন একটি কেন্দ্র হবে যাকে তৃণমূলের কাছে জনগণের কল্যাণই হবে আমাদের রাজনীতির প্রধান লক্ষ্য